লাবণ্য, 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 দরজা খোল মা, দরজা খোল লাবণ্য, লাবণ্য দরজা, লাবণ্য, বাপি এসছে, বাপি, তাহলে অমিত কোন এসছে সাথে করে নিয়ে এসছে, আসি বাপি, এখনই আসি, লাবণ্য, তুই ভালো আছিস তো মা, তুই ঠিক আছিস তো মা গো, অমিত, মা, অমিত কোথায়? শোন মা, তুই ওকে হাতে করে নিয়ে আসুনি, মা আমার কথা শোন, অমিত কোথায়? অমিত অমিত মারা গেছে, অমিত নেই, শুনছিস অমিত নেই, অমিত মারা গেছে, তুই বুঝতে পারছিস আমি কি বলছি? অমিত আর কোনোদিনও ফিরবে না, মৃত মানুষেরা কখনো ফিরবে না, কখনো ফিরে না, এটা তোকে মানতে হবে লাবণ্য, মানতে হবে। তুমি নিচে বসা মানুষগুলোর মতন কেন কথা বলছো বাপি? তুমি জানো না অমিত আছে, টুকটুক যেটা জানে, ওইটুকু বাচ্চা হয়ে যেটা জানে সেটা তুমি জানো না লাবণ্য? তুই এত অবুঝরা, এত অবুঝ, বোঝার চেষ্টা কর আমি কি বলছি। তুই নিজের চোখে দেখেছিস না ওই কিডনি চক্রের গুন্ডারা অমিত তুই গুলি করে মেরে ফেললো, তুই দেখেছিস তো? আমি বলছি অমিত নেই, তুই বরং ওদের মুখগুলো মনে করবার চেষ্টা কর, তোর কথা শুনে তোর ডেসক্রিপশন অনুযায়ী ওই ওদের মুখগুলো আঁকা হবে, মনে কর, মনে কর, মনে করার চেষ্টা কর। কিসের গুলি? অমিত মারা গেছে মানে কি? অমিত বেঁচে আছে বাবি, অমিত বেঁচে আছে, অমিত বেঁচে আছে, বেঁচে নেই অমিত, অমিত বেঁচে নেই, তুই বিশ্বাস কর আমার কথা, তুই ওকে দেখে এসেছিস মর্গের মধ্যে সাদা চাদরে ঢাকা ওর মৃতদেহটা, মানে তুই যত তাড়াতাড়ি এই ঘরটা থেকে বেরোতে পারবি তত মঙ্গল, তুই বিশ্বাস কর, বিশ্বাস কর অমিত নেই, বিশ্বাস হচ্ছে না মা, বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস কর অমিত মারা গেছে, অমিত মারা গেছে। আমি মানতে পারছি না বাবি, অমিত নেই, আমি মানতে পারছি না, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না বাবি, ওকে ফিরতেই হবে বাপি, ওকে ফিরতেই হবে। এতক্ষণে লাবণ্যকে কাঁদাতে পেরে আমার বুকের ভেতরটা যেন একটু হলেও শান্ত হলো। আমি কিছুতেই মানতে পারছি না বাবা অমিত নেই, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না, ওকে ফিরতেই হবে বাবা আমার কাছে, ওকে ফিরতেই হবে, ফিরতেই হবে ওকে। ফিরবে লাবণ্য, ফিরবে, কিন্তু যে ফিরবে সে অমিত নয়, সে একজন ছদ্মবেশী।